আসসালামু আলাইকুম। আমার ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবার আমি ফিরে আসলাম তোমাদের মাঝে আজকে ক্লাস নেওয়ার জন্য। আজকে কি বার? বুধবার। আমরা আজকে বাংলা ক্লাস করব। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকল প্রথম শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগতম। তাহলে আমরা শুরুতেই কি বলি তোমাদেরকে, এই যে সংকট একটা মুহূর্ত চলছে, ভাইরাস চলছে, এই কারণে আমরা তোমাদেরকে সতর্ক বাণী দিয়েছি কিছু যে আমাদেরকে মেনে চলতে হবে এবং অবশ্যই আমরা সেগুলো পালন করব। কারণ এগুলো পালন করার মধ্যে আমরা একটু হলেও নিরাপদে থাকব, ভালো থাকব এবং পরিবারের সবার সাথে ভালো থাকব আমরা। তাহলে আমরা বলি আমরা কি করব, অনেক বেশি বেশি করে পুষ্টিকর খাবার খাব এবং বাবা মার কথা শুনব। তারপর আমরা বাইরে গেলে যদি প্রয়োজন হয়, বাইরে গেলে আমরা অবশ্যই মাস্ক ইউজ করব। এরপরে আমরা বাইরে কোনো জিনিসে যদি হাত দিই, বারবার আমরা হাতটা কি করবো, হ্যান্ড স্যানিটাইজার করবো এবং অনেক সাবধানে থাকবো, প্রয়োজন ছাড়া আমরা বাইরে যাব না। এখন তো আমরা বাসাতেই আছি অনেক দিন ধরে, স্কুল বন্ধ, কিন্তু বাইরে না গেলেও তো একটু খারাপ লাগে, তাই না? কিন্তু আমরা বাইরে যাওয়া থেকে বিরত থাকবো, কারণ আমরা যদি বাইরে যাই, এই ভাইরাসটা যদি কোনোভাবেই আক্রমণ করে তাহলে তো আমরা অসুস্থ হয়ে যাবো, তাই না? এই জন্য আমরা বাইরে যাওয়া থেকে বিরত থাকবো। আমরা বাসাতেই থাকার চেষ্টা করবো, বাসাতেই খেলবো, ছবি আঁকবো, গাছ লাগাবো, তারপর আমরা গাছের পরিচর্যা করবো, আম্মুর সঙ্গে সময় কাটাবো, আম্মুর কথা শুনবো। আমরা তো স্কুলে আসতাম তখন আম্মুকে পেতাম না, আম্মু বাসায় থাকতো, কিন্তু আমরা এখন তো বাসায় আছি, আম্মুর কাজে হেল্প করব, ছোট ছোট কাজগুলো আমরা করব, ওকে? এবং অবশ্যই সাবধানে থাকব, ওকে সোনামণিরা? তাহলে আমরা এখন ক্লাসে চলে যাই। আজকে তোমাদের উপস্থাপনায় আমি আছি মুস্তাই মারবি, শিমনমিয়া নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। দেখো আজকে আমি তোমাদের ক্লাস দিবো কোন পাঠে, 52-53, আমাদের দেশ। কি গল্পটা না? আমাদের দেশ, শেষ অংশ। তাহলে আমরা কি করব, শেষ অংশ গল্পটা আমরা প্রথম অংশ করেছিলাম গত 5 তারিখে, আজকে আমরা শেষ অংশটুকু করব। দেখো গল্পটার নাম কি, আমাদের দেশ। আমরা সবাই একটু একটু করে হলেও রিডিং পড়া শিখেছি, তাই না? আমরা যখন স্কুলে ছিলাম, স্কুল চলছিল, আমরা তখন একটু হলেও রিডিং পড়েছি। এই গল্পগুলো আমরা এখন রিডিং করব। দেখো আমাদের দেশের নাম বাংলাদেশ। এদেশ ধানের দেশ, গানের দেশ, কমা আছে, এদেশ অনেক সুন্দর, দারি, এদেশে আছে বিচিত্র ধরনের পাখি, দারি, দোয়েল আমাদের জাতীয় পাখি, আমরা সবাই জানি। এদেশের বনে বনে, কমা, খালে বিলে অনেক ফুল ফোটে, দারি, শাপলা আমাদের জাতীয় ফুল। এদেশে আছে অনেক রকমের গাছ, দারি, আম গাছ আমাদের জাতীয় গাছ, দারি, গাছে গাছে ফলে নানা রকমের ফল, কাঁঠাল আমাদের জাতীয় ফল। এদেশে নদীতে আছে কত রকমের মাছ, দারি, ইলিশ আমাদের জাতীয় মাছ। আমাদের বনে আছে নানা ধরনের পশু, দারি, বাঘ আমাদের জাতীয় পশু। আমাদের দেশে আছে অনেক নদী, পদ্মা, মেঘনা, যমুনা আমাদের বড় নদী। তাহলে আমরা রিডিংটা করে নিলাম। এই গল্পটা থেকে আমাদের প্রশ্ন হয়েছে, শব্দার্থ হয়েছে, সঠিক উত্তরের টিক চিহ্ন দেওয়া হয়েছে এই গল্পটা থেকে। তাহলে আমরা কি করবো, বেশি বেশি করে আমরা গল্পটা পড়বো বাসায়, তাহলে আমাদের মুখস্থ হয়ে যাবে। দেখো এখানে সুন্দর করে ছবি দেওয়া আছে, জাতীয় ফল, পাখি, মাছ, জাতীয় পশু, এগুলো তো আমরা সবাই চিনি, তাই না? এবং এগুলো আমরা জাতীয় পশু কোথায় দেখতে পাই, চিড়িয়াখানায়। এবার তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো আমরা এখন বলে যাব 1 নম্বর প্রশ্নের জন্য। তাহলে চলো ছোট সোনামণিরা আমরা একটু বলে যাই, ওকে শিক্ষার্থীরা? বলে যাওয়ার আগে আমরা 1 নম্বরটা স্লাইডে দেখে নিই। দেখো এখানে দেওয়া আছে বিপরীত শব্দ পরি, দেশ বিপরীত বিদেশ, ফুল শব্দের বিপরীত ফল, খাল শব্দের বিপরীত বিল, বড় শব্দের বিপরীত ছোট।
আমরা এই বিপরীত শব্দগুলো বাসায় বেশি বেশি করে পড়ব এবং লিখব ফিডব্যাক এর জন্য। ওকে, এবার আমরা দুই নম্বরের জন্য বোর্ডে চলে যাই। দেখো দুই নম্বরে আছে কি, সঠিক উত্তরের টিক চিহ্ন দিই, তাহলে আমরা প্রশ্নটা পড়ে টিক চিহ্ন দেব। কয়ে আছে, আমাদের জাতীয় ফলের নাম জাম, কাঁঠাল না আম? আমরা তো জানি আমাদের জাতীয় ফলের নাম কি, কাঁঠাল। তাহলে আমরা এই উত্তরের উপরে ছোট্ট করে সুন্দর করে একটা টিক চিহ্ন দেব। ক্ষয়ে আছে, দেখো নদীতে আছে কত রকমের মাছ, পাখি না নৌকা? আমরা তো জানি নদীতে নৌকায় থাকে মাছ, মাছ থাকে। তাহলে আমরা কি করব, কত রকমের পাখি? ক্ষয়ে আছে, নদীতে আছে কত রকমের মাছ, আমরা মাছের উপর সুন্দর করে টিক চিহ্ন দিব। এরপর গয়ে দেখো আছে, আমাদের জাতীয় পশুর নাম সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার না হাতি? আমাদের জাতীয় পশুর নাম কি, রয়্যাল বেঙ্গল টাইগার। এরপরে দেখো বাবুরা, তিন নম্বরে আছে বাক্য গঠন করি, ইলিশ। ইলিশ মাছ খেতে আমরা সবাই পছন্দ করি, তাই না? ইলিশ দিয়ে আমরা একটা বাক্য গঠন করব। ইলিশ আমাদের জাতীয় মাছ, ইলিশ আমাদের জাতীয় মাছ। এখানে আমরা একটা দাঁড়ি দিব, তাহলে কি, ইলিশ আমাদের জাতীয় মাছ। এই বাক্যটা ছাড়া তোমরা নিজের পছন্দ মতো সঠিক বাক্য লিখতে পারবা। নদী, নদীতে, নদী দিয়ে আমরা একটা বাক্য বলবো, নদীতে অনেক, নদীতে অনেক মাছ আছে। তাহলে আমরা এই বাক্যটাও সঠিকভাবে লিখব বানান সহ। শেষে আমরা কি দিব, দাঁড়ি। কি লিখলাম, নদীতে অনেক মাছ আছে। এরপরে যমুনা, যমুনা একটি বড় নদী, আমরা কি লিখব, যমুনা একটি বড় নদী। তারপর কি দিতে হয়, দাঁড়ি, অবশ্যই আমরা এই দাঁড়িটা দিব। এরপরে চার নম্বর কোশ্চিনে আসি, ছোট্ট সোনামণিরা দেখো লিখা আছে, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করি। এই শব্দগুলো আমাদের এলোমেলো ভাবে আছে, আমরা একটু সাজিয়ে লিখবো। দেখো এটা কি হবে, জাতীয়, মুরগি জয়ে আকার, তয়ে দীর্ঘিকার, অন্তস্ত, জাতীয়। পারবো না? অবশ্যই পারবো আমরা। এরপরে দেখো আছে মেঘনা, এটা একটা নদীর নাম, আমরা তাহলে এটা সাজিয়ে লিখব, ময়েকার ঘ দন্ত নয় আকার, মেঘনা। ঠিক আছে, আবার আমরা চলে যাই পরেরটাতে। দেখো এখানে দেওয়া আছে এলোমেলো করে কাঁঠাল, কাঁঠালটাকে আমরা সাজিয়ে লিখব, এটা আমাদের অনেক পছন্দ কাঁঠাল, তাই না? কয় চন্দ্রবিন্দু আকার, ছয়ে আকার, ল কাঁঠাল, এটা আমাদের জাতীয় ফল। এরপরে দেখো আসছে ইলিশ, এই শব্দটাও আমরা সাজিয়ে লিখব। ইলিশ মাছটা সবার পছন্দ, এই শব্দ, এই মাছটা আমাদের জাতীয় মাছ, রস্বই, লয়ের শিকার, তালবর্ষ। তাহলে আমরা প্রত্যেকটা শব্দ সাজিয়ে লিখেছি, জাতীয়, মেঘনা, কাঁঠাল, ইলিশ, কমপ্লিট হয়ে গেল, তাই না? এরপর আমাদের নেক্সট কোশ্চিনে যাব। তাহলে আমরা একটু স্লাইডে চলে যাই ছোট্ট সোনামণিরা। দেখো আমরা এবার চলে এসেছি নেক্সট কোশ্চিনে, কোশ্চিনটা কি, পাঁচ নাম্বার প্রশ্ন, নিচে নিচে প্রশ্নগুলোর উত্তর পড়ি। তাহলে আমরা এই প্রশ্নটা সুন্দর করে, আমাদের দেখো পাঁচটা কোশ্চিন আছে, এগুলো আমরা পড়ব বারবার। ওকে, আমার ছোট্ট বাবুরা অনেক মনোযোগ দিয়ে পড়বে আমার সঙ্গে সঙ্গে এবং আম্মুর কাছে। দেখো আমাদের জাতীয় মাছ কোনটি, আমাদের জাতীয় মাছ কোনটি, আমাদের জাতীয় মাছ ইলিশ, তাই না? আমরা বারবার পড়ছি আমাদের জাতীয় মাছ ইলিশ, এটা আমরা সবাই পছন্দ করি। এরপর নেক্সট প্রশ্ন আছে, দেখো খ, বাংলাদেশের তিনটি বড় নদীর নাম লিখো। আমরা জানি বাংলাদেশের তিনটি বড় নদীর নাম কি, চলে যায় আমরা গল্পে পড়েছি, তাই না? বাংলাদেশের তিনটি বড় নদীর নাম হলো, আমরা এখানে কলন দিব, বাংলাদেশের তিনটি বড় নদীর নাম হলো পদ্মা, কমাটা অবশ্যই দিব, মেঘনা ও
যমুনা। তিনটি বড় নদীর নাম পেয়ে গেলাম, পদ্মা, মেঘনা ও যমুনা। পদ্মা বানান দেখো যুক্ত বর্ণ দিয়ে আছে, প দ ময় যুক্ত আকার পদ্মা। তাহলে আমরা তিনটি বড় নদীর নাম আরেকবার পড়ে নিই। বাংলাদেশের তিনটি বড় নদীর নাম হলো পদ্মা, মেঘনা ও যমুনা। দাড়িটা কিন্তু অবশ্যই দিতে হবে। এরপরে আমরা চলে যাই গ নাম্বার কোশ্চেনে। বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? বাংলাদেশের জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার বানানটা অবশ্যই বারবার করে লিখব, তাহলে আমরা মুখস্থ করে লিখতে পারবো ফিডব্যাক শিটে। নেক্সট প্রশ্ন চলে যায়, ইলিশ মাছ কোথায় ডিম পাড়ে? ইলিশ মাছ কোথায় ডিম পাড়ে জানো তোমরা? ইলিশ মাছ নদীতে ডিম পাড়ে। কোথায় ডিম পাড়ে? ইলিশ মাছ নদীতে ডিম পাড়ে। পারবো না? অবশ্যই আমরা পারবো, আমার ছোট্ট সোনামণিরা সুন্দর করে পড়বে। এরপরে আছে অন্য নাম্বার, জাতীয় পশু কোথায় বাস করে? জাতীয় পশু সুন্দরবনে বাস করে। আমরা সবাই সুন্দরবন কি দেখেছি? আমরা বেড়াতে গেছি অনেকে, তাই না? তাহলে কোথায় বাস করে জাতীয় পশু? সুন্দরবনে বাস করে। আমরা পুরো প্রশ্নগুলো পড়লাম, এই প্রশ্নগুলো আমরা ফিডব্যাকে দিলে শিটে অবশ্যই সুন্দর করে লিখবো। এবার আমরা নেক্সট মৌখিকে চলে যাব। দেখো ছোট ছোট করে কিছু প্রশ্ন দেওয়া আছে তোমাদের জন্য। খাল শব্দটির বিপরীত শব্দ কি? বিল। জাতীয় এখানে এলোমেলো করে দেওয়া আছে, এই এলোমেলো বর্ণগুলো সাজিয়ে একটা শব্দ বলবো, তাহলে কি? জাতীয়। জাতীয়টা এখানে এলোমেলো করে দেওয়া আছে, বলি জয়ে আকার তয়ে দীর্ঘিকার অন্তস্থ অ, জাতীয়। এরপরে দেখো আছে গয়ে, ইলিশ মাছ কোথায় ডিম পাড়ে? আমরা একটু আগে প্রশ্নে পড়েছি, তাই না? ইলিশ মাছ নদীতে ডিম পাড়ে। কোথায় ডিম পাড়ে? নদীতে ডিম পাড়ে। নদী শব্দটি দিয়ে একটি বাক্য বলুন। নদী শব্দটি দিয়ে আমরা একটা বাক্য বলবো, যমুনা একটি বড় নদী। যমুনা একটি বড় নদী। পারবো না আমরা? ওকে, এবার চলে যাই। দেখো এই শীত থেকে আগামী দিন তোমাদের ফিডব্যাক নেওয়া হবে, আমরা শীতটা ভালো করে পড়বো, ফিডব্যাকে যেন লিখতে পারি। আমাদের সাপ্তাহিক রুটিন দেওয়া হয়েছে, পরীক্ষা শুরু হবে আমাদের সামনে, এর জন্য যে শীতগুলো পড়া দেওয়া হয়েছে আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করব, যেন পরীক্ষায় ভালো করে লিখতে পারি। তোমাদের জন্য ছোট্ট আর একটু উপদেশ, তোমরা এই সময় সাবধানে থাকবা, বাবা মার সঙ্গে থাকবা, ভালো থাকবা, সুস্থ থাকবা, বেশি বেশি করে আমরা পুষ্টিকর খাবার খাবো এবং বাসায় থাকবো, যতটা পারি আমরা বাসায় সময় কাটাবো, বাসাতেই আমরা খেলাধুলা করব, বাসাতেই ভালো থাকার চেষ্টা করব। ওকে, আমার সোনামণিরা ভালো থাকবে, মিসের কথা শুনবে এবং এগুলো অবশ্যই পালন করবে, কারণ আমার লক্ষ্মী ছেলে মেয়ে সবগুলো, তাই না? নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ সবাইকে।